দেখুন, আমি মানে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এটা ছাপা উচিত না। দের ইজ নো নিড টু ডিফেম সামওয়ান। আমাকে বড় দেখাবার জন্য কাউকে ছোট দেখাবার দরকার নেই। আই ডু নট বিলিভ ইন দিস। উনি একজন হিন্দু আমরা জানি, ওনার মনে হয়তো ইয়ে মাইনরিটিদের জন্য অনেক ঝাঁকা থাকতে পারে, হয়তো হিন্দু ধর্ম থেকে বেশি উনি ইসলাম মানে, সব কিছু আমি জানি, আমরা সকলেই জানি। কিন্তু এটা কারোর রাইট না এরকম একটা ডেফামেশন ছবিটা বানাবার। আই কমপ্লিটলি ডু নট অ্যাগ্রি উইথ দিস পিকচার। দিদি, আজকে প্রচারের শুরুতেই দেখা গেল যে তৃণমূলের যারা কর্মীরা বসেছিলেন সেখানে গিয়ে আজ হাজির হলেন, কি বললেন? দেখুন, এটাই এটাই হিউম্যানিটি হলো। তারাও কিন্তু আমাকে গুড উইশেস জানিয়েছেন, তারা আমার লড়াইকে তারাও জানেন। ওরা বললেন যে আপনাকে আমরা লড়তে দেখেছি, সব কিছু ঠিক আছে। দেখুন, মানুষের কারোর সঙ্গে কারো একটা ফিলিংস থাকতেই পারে, কিন্তু সেখানে কাউকে অসম্মান করার দরকার নেই। যে আমি এই ছবি নিয়ে আপনাকে বললাম তো, মমতা দিদি, দেখুন আমি মন্ত্রীকে ওনার রেসপেক্ট করি, আমার ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু তার জন্যে আমাকে ওনাকে দুটো খারাপ শব্দ ব্যবহার করতে হবে বা বেইজ্জত করতে হবে না? এটা পশ্চিমবঙ্গের কালচার না, আমি এই কালচারে আমি বর্ন আপ হইনি। আমি এখানে যে কালচার নিয়ে উঠেছি সেখানে মানুষকে সম্মান করার দরকার, অসম্মান করার দরকার না। আমার সব থেকে খারাপ লেগেছিলো যখন ফিরাদ হাকিম স্যার আমার জন্য এরকম কথা বলেছিলেন প্রথম দিন। রে, আমি তো বাচ্চা মেয়ে আপনাদের সামনে, আমি লড়ছি, লড়াইতে নেমেছি, আপনাদের তো এত অভিজ্ঞতা আছে, আপনারা তো এতদিন ধরে কাজ করছেন, তো এত ভয় কিসের আছে? কাউকে অসম্মান করার কী দরকার? আমাকে খায় না মাথায় দেয় কী দরকার? আমি এক শব্দ ব্যবহার করেছি মমতাদির আগেনস্টে, আমি ওনাকে বলেছি ওনার আমি ওর মার এজে আছেন, আমাকে আশীর্বাদ করুন। আচ্ছা, উনি টাইমস ম্যাগাজিনে প্রথম মানে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল 100 জনের মধ্যে জায়গা পেয়ে গেছে, মোদিজির পাশে উনিও আছেন, খুব ভালো। এটা তো আমাদের জন্য গর্বের বিষয় আছে যে আমাদের কান্ট্রির যে কেউ যাদের নাম হবে সেটা গর্বের বিষয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা তো ডিসাইড করবে না কে ভালো কাজ করছেন। আমি বলছি যদি আপনি আর একটা আর্টিকেল ছাপান যে সবথেকে বেশি সন্ত্রাস কোথায় হয়েছে, সবথেকে বেশি খুন কোথায় হয়েছে, সবথেকে রেপ বেশি কোথায় হচ্ছে, সেখানে মমতাদির ছবি সবথেকে উপরে আসবে। সেটা এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।